막 죽을 거야, 로스나. দেখছি মেয়ে মানুষের রাস্তাঘাটে চিন্তাই করে তোমার কতগুলো টাকা আজকে তোর খবর আছে কি করছে মানে ও আমার ব্যাগ চিন্তাই করে নিয়ে আসছে আপনার কি মাথা ঠিক আছে পাগল হয়ে গেছেন আপনারা পাগলির গায়ে আপনার হাত তুলছেন আমি কি শুধু শুধু ওনাকে মারছি হ্যাঁ আপনি না জানেন আমাকে ঝাড়ি কেন মারতেছেন ও আমার ব্যাগ চিন্তাই করে নিয়ে আসছে আমার চোখে স্প্রে করে শুনুন যা জানেন না তাই কথা বলবেন না আপনি যা বলছেন তা টোটালি রং বলছেন ব্যাগটা ও চুরি করেনি ব্যাগটা ও বাঁচানোর চেষ্টা করছে কি কি বলছেন আপনি ও আমার ব্যাগ সেভ করছে মানে 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 আমি আপনাকে সবকিছু খুলে বলছি আরে পাগলি এখানে ব্যাগ নিয়ে কি করছে আরে কি আশ্চর্য এরা কারা বাকিকে মারছে কেন না না বিষয়টা দেখতে হবে আমাকে শুনুন আমার অফিসটা হচ্ছে রোডের পাশেই আর যার কারণে সিসিটিভি ফুটেজে পুরো এলাকাটা ক্যাপচার করা আছে খুব ভালো মতো দেখা যায় যে কে কি করছে একজন ছিনতাইকারী আপনার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে আর এই পাগলি সেই ছিনতাইকারীর কাছ থেকে ব্যাগটা নিয়ে আপনার ব্যাগটা সেভ করছে আর আপনি আপনি তাকেই দোষারোপ করছেন আপনাদের মধ্যে কিছু মানুষের না অনেক সমস্যা আছে একটা জিনিস ভালো মতো বোঝেন না শোনেন না না জেনে একটা হুটার ডিসিশন নিয়ে নেন আর যার তাকে হাত তুলেন এটা কি আপনার ঠিক করছেন দেখুন চোখের দেখা যে সবসময় ঠিক হবে এমনটাও কিন্তু না সবসময় জেনে শুনে বুঝে তারপরেই কোনো ডিসিশন নিতে হয় আর এই যে আপনি মানে একটা মেয়ে বললো আর আপনি অমনি পাগলিটাকে মার শুরু করলেন আপনার কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নেই একটা মেয়ের গায়ে যে আপনি হাত তুলছেন আপনার নামে যদি মামলা করা হয় আপনার কী অবস্থা হবে একবার ভাবতে পারছেন ভাইয়া আসলে ভুল হয়ে গেছে আর কখনো এরকম ভুলটা হবে না আসলে ভাইয়া সরি আমি না বুঝতেই পারিনি আমার ব্যাগটা ছিনতাই হওয়ার পর দেখলাম ব্যাগটা ওর কাছে আমি ভাবলাম ওই আমার ব্যাগটা চুরি করছে আপনাদের দুজন আপনাদের দুজন চেহারা আমার দেখতে ইচ্ছা করছে আপনারা দুজনই আমার চোখের সামনে বেড়ে যান জান বুঝি এই যে এই নাও তোমার জন্য খাবার নিচ্ছি আপনি আমার লেগে খাওয়ান লাগাইছেন আপনি জানেন আমি ছাড়া আমার কেউ খাওয়ান দেয় না আমার প্যাডে অনেক ক্ষুধা আপনি আমার লেগে প্রতিদিন খাওয়ান লই আইবেন আচ্ছা ঠিক আছে এখন থেকে তোমার জন্য আমি প্রতিদিনই খাবার নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা আপনি অনেক ভালো মানুষ